ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন আমি ডক্টর শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় আমি একজন কনসালটেন্ট ডেন্টাল সার্জন আমি কলকাতা শহরে গত বাইশ বছর ধরে প্র্যাকটিস করছি আজকে আমি আপনাদেরকে দাঁতের ব্যাপারে কিছু জিনিস নিয়ে কিছু কথাবার্তা বলব যেটা খুবই প্রাসঙ্গিক এবং যেটা আমরা সবাই হয়তো আমরা ফেস করে থাকি আমরা কিন্তু জিনিসটাকে নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না কিন্তু মনে করি যে ব্যথার ওষুধ খেলেই দাঁতের ব্যথা কমে যেতে পারে তো সুতরাং তার জন্য আমরা ওয়েট করে থাকি যে জিনিসটা নিয়ে আমি বলবো আজকে সেটা হলো রাত্রিবেলা দাঁতে ব্যথা হলে আপনারা কি করতে পারেন কি করা উচিত আর কি কি করবেন না কেন হয় রাতের দিকে আমাদের দাঁতে ব্যথা আমরা সব সময় আমরা ফেস করে থাকি আগে আমাদের যে জিনিসটা নিয়ে আনতে হতো যে দাঁতের ব্যথাটা প্রথমে দাঁত থেকে হয় না প্রথমে মাথা ধরে তারপর ঠান্ডা জল খেলে আস্তে আস্তে একটা কনকনানি ভাব আমাদের মাড়ি থেকে কানের পাশ দিয়ে মাথার ওপরে উঠতে থাকে আমরা প্রথম দিকে বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না যে কেন এই ব্যথাটা হচ্ছে আমরা প্রথমে অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা দাঁত থেকে ব্যথা হচ্ছে কিন্তু সেটা বুঝতে না পেরে আগে ইএনটি মানে আগে চোখ কান গলার ডাক্তারকে দেখাতে চলে যান মনে করেন যে কান থেকে ব্যথাটা বুঝি শুরু হচ্ছে এবং তখন অনেক সময় দেখা যায় যে যে যিনি ইএনটি স্পেশালিস্ট আছেন তিনি আবার সেই পেশেন্টকে আমাদের কাছে রেফার করে দেন যে না ব্যথাটা দাঁত থেকে হচ্ছে যদি কোনো জায়গায় কোনো সময় দাঁতের মধ্যেখানে খাবার জমে থাকে বা রেগুলারলি সেখান থেকে ব্রাশ করে বা টুথপিক দিয়ে ইউজ করে খাবার বার করতে হচ্ছে তাহলে বুঝতে হবে যে সেখানে কোনো জায়গায় কোনো ক্যাভিটি হচ্ছে এই রাতের দিকে দাঁতের যে ব্যথাটা হয় মেনলি ক্যাভিটি থেকে হয় দাঁতের যদি কোনো গর্ত হয় সেই গর্ত থেকে আমাদের দাঁতের ভেতরে যে নার্ভটা থাকে সেই নার্ভটা যখন ইনভলভড হয়ে যায় তখন এই ধরনের ব্যথাটা আরম্ভ হয় আমরা এটাকে অ্যাকিউট পাল্পাইটিস পেন বলি এখন প্রথম যখন ব্যথা যখন হয় তখনই তো পেশেন্টরা তো ডাক্তারবাবুর কাছে চলে আসেন না তখন তারা অনেক রকম ঘরোয়া ট্রিটমেন্ট করতে থাকেন সেই ঘরোয়া ট্রিটমেন্টের মধ্যে পেয়ারা পাতা গরম জলে চুবিয়ে সেই জলে কুলকুচি থেকে শুরু করে লবঙ্গ তেল লাগানো টুথপেস্ট লাগানো বিভিন্ন রকমের সেন্সিটিভ টুথপেস্ট ইউজ করা এইসব সব কিছুই তারা করতে থাকে হয়তো প্রথম দিকে প্রাথমিকভাবে কিছুটা লাভও তারা পান কিন্তু পরবর্তীকালে এই পেনটা এমনই হয়ে যায় যে সেখান থেকে তাদের আর কোনো রকম সুরাহা মেলে না তখন তাদেরকে রকম পেনকিলার খেতেই হয় সাধারণত এখন এই পেনকিলারগুলোর একটা এফেক্ট যেরকম থাকে সেরকম সাইড এফেক্টও থাকে সবাই সব সব রকমের পেনকিলার খেতে পারেন না তো তার জন্য সব মিলিয়ে একটা প্রচণ্ড রকম একটা ভোগান্তির মধ্যে পড়তে হয় তাদেরকে তো আমি প্রথম যে জিনিসটা বলবো আর কি যে এইরকম যদি ব্যথা হয় তাহলে কী করা উচিত প্রথম যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে সেই সময় যে জায়গাটা যে দিক থেকে ব্যথা হচ্ছে যদি কোনো রকম কোনো দাঁত থাকে যে এরকম কোনো ভাঙা দাঁত বা কোনো দাঁতে কালো দাগ বা কোনো জায়গায় খাবার ঢুকে যাচ্ছে এরকম কোনো জায়গা তাহলে সেখানে লবঙ্গ তেল বা ক্লোভ অয়েল যেটা পাওয়া যায় সেটা একটু তুলোয় করে নিয়ে লাগিয়ে দেখা যেতে পারে এটা একটা সাময়িক আরাম দেয় কিন্তু একেবারেই সাময়িক দ্বিতীয়ত অনেক সময় ঠান্ডা জল খুব ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জল মুখের ভেতর সেই দিকটায় ধরে রাখলে আরাম পাওয়া যায় কারণ যে নাভটা এক্সপোজড বা ওপেন হয়ে যাওয়াতে এই ধরনের ব্যথাটা আরম্ভ হয় এ খুব ঠান্ডা জলে সেটা কিছুটা অ্যানাসাইজড হয়ে যায় এবং তার ফলস্বরূপ ব্যথাটা কিছুটা কমে যায় আর তৃতীয়ত থাকে কিলার পেনকিলার কিলার খেয়ে কমানো ব্যথা কমানো বাজারে অনেক রকমের পেনকিলার পাওয়া যায় ভারতবর্ষে মোটামুটি দোকানে গিয়ে বললে একটা প্যারাসিটামল অন্তত পাওয়া যেতেই পারে তো এটা একটা খুব সেফ ওষুধ এটা যদি ব্যথার ট্যাবলেট খেতেই হয় তাহলে আমরা একমাত্র প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ খেতে আমরা বারণ করি কিন্তু তবুও প্যারাসিটামল থেকেও যেহেতু অনেক রকমের প্রবলেম আসতে পারে তো সেই জন্য তার আগে একটা অ্যান্টাসিড খেয়ে একটা প্যারাসিটামল সিক্স মিলিগ্রাম খাওয়া যেতে পারে সাধারণত এই ধরনের যে রাত্রিকালীন যে দাঁতে ব্যথা সেটা সাধারণত শুয়ে পড়লেই বাড়ে কারণ এর সঙ্গে একটা পশ্চারের একটা খুব সম্পর্ক থাকে লাইং ডাউন পজিশান মানে শুয়ে পড়া অবস্থায় মাথা নিচু থাকলে এই ধরনের ব্যথাটা বাড়ে আর এই ব্যথা বাড়ে প্রথম দিকে মানে রাত্রির প্রথম দিকে মানে মোটামুটি হবে রাত্রি বারোটা থেকে চারটে এই একটা টাইম ফ্রেমের ভেতরে এই ব্যাপারটা খুব বাড়াবাড়ি পর্যায়ে যায় রাতের দিক থেকে আপনা আপনি এই ব্যথাটা আস্তে আস্তে কমতে থাকে এটা গেল ইমার্জেন্সি যদি কোনো দাঁতে ব্যথা হলো তো তার চিকিৎসা হিসাবে আমি বলবো ক্লোভ অয়েল লাগানো বা টুথপেস্ট লাগানো বা খুব ঠান্ডা জল সেদিকে মুখে ধরে রাখা এছাড়া প্যারাসিটামল সিক্স ফিফটি মিলিগ্রাম এর বাইরে আর কোনো 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 কড়া কোনো পেনকিলার আরও যে পাওয়ারফুল যে স্ট্রং যে পেনকিলার্সগুলো আছে সেগুলো আমি না খেতে বলবো কারণ সেগুলো থেকে গ্যাস্ট্রাইটিস বা পরবর্তীকালে যে ধরনের প্রবলেমগুলো আরও আসে দেখা গেল যে দাঁতের ব্যথা ঠিক হয়ে গেছে কিন্তু পেশেন্টের অন্যান্য আরও কমপ্লিকেশানস আসতে আরম্ভ করে দেয় এরপর থাকবে হচ্ছে গিয়ে ডাক্তারকে গিয়ে দেখানো এই ধরনের এই যে দাঁতগুলো যেখান থেকে এই ব্যথাটা হচ্ছে সেখানে একটা এক্সরে সহজে খুব সহজেই জানতে পারা যায় একটা এক্সরে করলেই বোঝা যায় যে কোন দাঁতটা থেকে প্রবলেম হচ্ছে এবং সেই হিসাবে সেই দাঁতটাকে নইলে রুট ক্যানেল করে বাঁচানো আর যদি একান্তই যদি দাঁত বাঁচানোর পর্যায়ে না থাকে তাহলে সেক্ষেত্রে দাঁত তুলে ফেলা এই দুটো জিনিস করলেই খুব সহজে এই ধরনের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় প্রথম যে জিনিসটা পেশেন্টদের নিজেদের রুগীদের নিজেদেরকে বুঝতে হবে যে এই জিনিস আজকে হলো না বা আজকে অল্প হচ্ছে কালকে আর হবে না এই জিনিসটা কিন্তু নয় এটা কিন্তু প্রতিদিন প্রতি রাতে কিন্তু বাড়তেই থাকবে একদিন হওয়া না মানে আমি বেঁচে গেলাম পরের দিনটা কাটলে আবার দেখব এই চিন্তার বশবর্তী না হয়ে যত তাড়াতাড়ি সম্ভব কোনো ডেন্টাল সার্জনের সঙ্গে কন্ট্যাক্ট করে চিকিৎসাটা করা আগে এক্সরে করে দেখে নেওয়া প্রথম পর্যায়ে এক্সরে করে দেখে নেওয়া এবং তারপর যে দাঁতে প্রবলেম হয়েছে সে মতোভাবে সে দাঁতে চিকিৎসা করা ইমার্জেন্সিলি যে জিনিসটা হয় সেই দাঁতে প্রচণ্ড রকম ব্যথা হলো তার জন্য ওই লবঙ্গ তেল বা কোনো টুথপেস্ট ওখানে লোকালি অ্যাপ্লিকেশান আমরা গরম জলে নুন ফেলে কুলকুচি করার একটা প্রবণতা আমরা পেশেন্টের মধ্যে দেখতে পারি এতে হিতে বিপরীত হতে পারে এতে অনেক সময় মুখের ভেতর অ্যাপসেস তৈরি হয়ে যেতে পারে মুখ ফুলে যেতে পারে তো সেই জন্য বাইরে থেকে গরম শেঁক দেওয়া বা গরম জলে নুন ফেলে কুলকুচি করা কে আমরা খুব একটা করতে বলি না ঠান্ডা জল মুখে ধরে রাখা যেতে পারে তাতে কিছুক্ষণ আরাম পাওয়া যায় আর রইল ক্লোভ অয়েল বা টুথপেস্ট লাগানো ঘরোয়া ট্রিটমেন্টের মধ্যে এই তিনটেই এবং যত তাড়াতাড়ি সম্ভব কোনো ডেন্টাল সার্জেনের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী চিকিৎসাটা করা আজকে তাহলে এই পর্যন্তই থাকলো যদি এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকে আমাদের নিম্নলিখিত ঠিকানায় বা ফোন নাম্বারে আপনারা কোশ্চেন পাঠাতে পারেন আমরা নিশ্চয়ই যথাযথভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার